আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শেষ পর্যন্ত আপনাদের সাথে বাইগো নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তাই যারা বাইগোতে কাজ করছেন এবং যারা করবেন ভবিষ্যতে, তাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন। আর প্রথমে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেটি হচ্ছে যে আপনারা যারা অতীতে বাইগোতে কাজ করেছেন এবং লস খেয়েছেন, তারা একই ভুলটি করবেন না। কারণ যারা টিম লিডার রয়েছে তাদের তো কখনো লস হয় না, বাট যারা আপনার সাধারণ ইউজার রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস এটি যে আপনারা বাইগোতে যে ভুলটি করেছেন সে ভুলটি এই বাইগোতে এসে করবেন না। কারণটা হচ্ছে, অর্থাৎ ভুলটি হচ্ছে, আপনারা কখনোই উল্টাপাল্টা টিমের আন্ডারে যাবেন না, ঠিক আছে? অবশ্যই আপনি সঠিক টিমের আন্ডারে আপনি গিয়ে এখানে বাইগোতে কাজ করতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কাজ করা যাবে কি না, ইটিসি অথবা উইড্রো সিস্টেম বা সকল কিছু নিয়ে আলোচনা করবো, অ্যান্ড ডিপোজিট সিস্টেম, এটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো। সো প্রথমে দেখে নিই যে আসলে বাইগো এখানে আমাদের সাথে আর কতদিন থাকবে বা কতদিন রয়েছে। বা আপনারা অনেকেই জানেন যে বাইগোকে আমরা পাইকোর সাথে তুলনা করছি, অর্থাৎ বাইগো অনেক দিন ছিল, আমরা চিন্তা করছি হয়তো পাইকো অনেক দিন থাকবে। তো চলেন যাই আজকের এই বাইগোর যে ডোমেন রয়েছে সে ডোমেনটা চেক করে নিই, যে ডোমেন কতদিনের জন্য তারা ডোমেন নিয়েছে, 6 মাস নাকি 1 বছর। আমরা জানি অতীতে যে পাইকো ছিল সে পাইকোর 1 বছরের জন্য ডোমেন ছিল, অ্যান্ড যখন তারা 100 কত দিন ছিল, 106 দিন মেবি, তখন তারা স্ক্যাম করেছে। সো আমরা আজকে প্রথমেই এই বাইগোর ডোমেনটা আমরা চেক করে নিব, ঠিক আছে? আপনি যদি বাইগোতে কাজ করেন বা যে কোনো সাইটে কাজ করেন, সেটার জন্য আপনার টিম লিডার চুজ করা বা খুঁজে বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার টিম লিডার যদি সঠিক হয় তো আপনি যে কোনো সাইটে কাজ করে প্রশান্তি পাবেন। যাই হোক, আমরা চেক করবো। চেক করে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 29 ফেব্রুয়ারি এই বাইকোর যে অ্যাপসটি বা সাইটটি রিলিজ হয়েছে বা লঞ্চ ডেট, আর লঞ্চ ডেট হওয়ার পর এটার এক্সপায়ার ডেট হচ্ছে 2025 সালের মার্চ মাসের 1 তারিখ, ঠিক আছে? অ্যান্ড লাস্ট আপডেট হয়েছে 29 ফেব্রুয়ারি, আর এটার সময় রয়েছে এক্সপায়ার হওয়ার 322 দিন। অ্যান্ড এই রেজিস্টার অর্থাৎ ইনফরমেশান হচ্ছে যে godaddy.com LLC থেকে এরা রেজিস্টার করেছে, ঠিক আছে, এদের ডোমেনের সাইট। তো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটি সাইট চলে যায় বা চলে যাবে, তবে এখনও এটার সাইটের মেয়াদ যেহেতু 322 দিন রয়েছে, কম করে হলেও এরা আরও 100 দিন মতো থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বনিম্ন, কম করে বলা যায়। এখন এরই মাঝে আবার অনেক রকম সিস্টেমের উপর ডিপেন্ড করছে যারা তারা কতদিন থাকে বা থাকবে বা চলে যেতে পারে, সেটার জন্য আপনার টিম লিডার চুজ করা অনেক গুরুত্বপূর্ণ। তাই সঠিক টিমের আন্ডারে গিয়ে আপনি কাজ করেন। আমি বলবো, আমি এখানে কাজ এতদিন শুরু করি নাই, কারণটা হচ্ছে যে এই যে বাইগো, এই বাইগোর আমি ফুল সাপোর্ট বলা যায় বা যে এখান থেকে যে একটা ইনফরমেশান পাওয়া যাবে যে আসলে যখন চলে যাওয়ার কিছুদিন আগে, এটা কিন্তু পাইতাম না বা পাওয়া যেত না যদি সাধারণ ইউজার হিসাবে আমি কাজ করতাম। কিন্তু আমি এখন এখানে সাধারণ ইউজার হিসাবে কাজ করছি না বা করবো না, এখানে জাস্ট যাই হোক না কেন আমি কিছু একটা অ্যাক্সেস পেয়েছি যার উপর ভিত্তি করে আমি এখানে ফুল সাপোর্ট পাবো এবং আপনাদেরকে ফুল সাপোর্ট আমি এখানে দিতে পারবো। সো যারা এখনও ডিপোজিট করেননি তারা চাইলে আমার আন্ডারে এসে নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দেবো। আর এখন কথা হচ্ছে যে ডিপোজিট সিস্টেমটা বা ডিপোজিট কত করা যায় সেটা আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন। এখানে আপনি $30 হলে VIP 1 শুরু করতে পারবেন, ঠিক আছে? তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো, অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো, অ্যান্ড অনেক বেশি ডলার ডিপোজিট করে দেখাবো। এখানে দেখেন যে আপনি যদি VIP 1 থাকেন সেক্ষেত্রে আপনার $300 থেকে $500 মধ্যে থাকা লাগবে। সো আপনার ক্যাশে যদি টাকা থাকে সেটার উপর নির্ভর করছে আপনি এখানে কতটা পরিমাণ টাকা ডিপোজিট করতে পারবেন। সো আমি আজকে VIP 1টা অ্যাক্টিভ করে দেখাবো অ্যান্ড কাজও করে দেখাবো সাথে, ঠিক আছে? তো এই জন্য আমি চলে যাব এই VIP 1-এর মধ্যে। অ্যান্ড এখানে যদি দেখি 2-টা আর্নিং 0, কারণ 0 তো থাকবেই কারণ এখানে VIP 1 করা নেই। তো আমি এখন আমার প্রোফাইলে চলে যাব, এখানে প্রোফাইলে চলে আসলাম। অ্যান্ড প্রোফাইলে আসার পর এখানে আপনাদেরকে প্রোফাইল সিস্টেমটা দেখাচ্ছে যে আপনার যে অ্যাসেট সেটা, এই অ্যাসেটটা আপনার এখানে শো করবে, ঠিক আছে? সুতরাং কাজ করার জন্য অবশ্যই এই অ্যাসেটের উপর চাপ দিতে হবে, অ্যান্ড চাপ দিলেই আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে যে ডিপোজিট সিস্টেমটা রয়েছে এখানে ডিপোজিটের উপর চাপ দিতে হবে। ডিপোজিটের উপর চাপ দিলে আপনাদের সামনে একটি অ্যাড্রেস শো করবে TRC20-র, অবশ্যই সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করে নিতে হবে। অ্যান্ড কপি করার পর চলে যেতে হবে বাইন্যান্সে। আমি আবারও বলছি, অনেকেই রয়েছেন যারা পাইকোতে ভুলটি করেছেন, যে ভুল টিমের আন্ডারে কাজ করে, তারা এই কাজটি আপাতত এখানে করবেন না। অবশ্যই আপনারা সঠিক টিমটি চুজ করে নেবেন আর সঠিক টিম লিডার অবশ্যই চুজ করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড সঠিক টিম লিডারের আন্ডারে কাজ করবেন। আমি বলবো যারা এখনও কাজ শুরু করেননি এখানে বা এখনও অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই ঝটপট, আপনি যদি আমার চ্যানেল থেকে হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, আর আপনি যদি আমার অলরেডি গ্রুপ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তো লিঙ্ক পেয়ে যাচ্ছেন, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে অন্য টিম লিডারের আন্ডারে,
তারা যদি আপনারা টিম লিডার ভালো না হয় তাহলে সেটা অ্যাকাউন্ট বাদ দিয়ে আপনি নতুন করে আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার সাথে কাজ শুরু করতে পারেন, আমি আপনাকে ফুল সাপোর্ট দিব, কথা দিচ্ছি। অ্যান্ড যে কোনো প্রবলেমে বাইকো মতো, যে বাইকো যদি চলে যাওয়ার কোনো বিষয় দেখতে পাই তো সাথে সাথে আপনাদের সাথে ইনফর্ম করব। আসলে টিম লিডারের কাজই হচ্ছে এটা, ঠিক আছে, যে যে কোনো সময় যে মেম্বাররা রয়েছে তাদেরকে সাপোর্ট দিতে হবে। তো আমি এখানে উইথড্র অপশনের উপর চাপ দিব, অ্যান্ড অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করে দেব, তারপর এখানে সেন্ড ভায়া ক্রাফ্ট নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেব, আর যে অ্যাড্রেসটি ই করেছিলাম কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড নেটওয়ার্কটি অবশ্যই সিলেক্ট করে দিলাম TRC20। এখন অনেকেই বলবে যে আপনাদের সামনে কেন আমি এটা রিচার্জ করছি, এর কারণটা হচ্ছে যে আপনাদেরকে আমি যে রিচার্জ করছি এখানে অনেকগুলো ডলার সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে রিচার্জ করব $300, তো এখানে একটু বেশি সিলেক্ট করব যাতে করে আমার $300 আমার অ্যাকাউন্টেই যায়, ঠিক আছে, পুরোপুরি $300 যাতে আমার অ্যাকাউন্টে যায়, এজন্য আমি $300টাই সিলেক্ট করে দিলাম, $301 হবে না। আচ্ছা, এখন $300 আমার চলে যাবে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আমি উইথড্র অপশনের উপর চাপ দিলাম। এখানে আমার একটু ভেরিফাই চাইবে, আমি ভিডিওটি স্কিপ করে অবশ্যই ভেরিফাইটা করে নিব। তো আমার এখানে উইথড্রলটা প্রসেসিং হয়ে গিয়েছে, তো আমরা চলে যাব আবার আমাদের সে কাঙ্ক্ষিত বাইগো সাইটে, ঠিক আছে, বাই অ্যাপসে যাই বলেন না কেন, তো আমরা সেখানে চলে যাব। অ্যান্ড আমরা জাস্ট অপেক্ষা করব, আসলে আমাদের প্রসেসিং হতে একটু সময় লাগে বাইন্যান্সে। হ্যাঁ, তো অলরেডি যেহেতু কমপ্লিট আমরা একটু ব্যাক করব। অ্যান্ড আমি আবারও আপনাদের একটা কথা বলি যে আপনাদেরকে অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনার টিম লিডার যেন ঠিকঠাক হয়। আপনার টিম লিডার যদি ঠিকঠাক না হয় তাহলে এখান থেকে আপনার লস খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, কারণ কখন চলে যাবে ঠিক নাই। আচ্ছা শুনেন, আপনার মনে করেন আপনি এখান থেকে $50 ডিপোজিট করেছেন, কাজ করলেন, $100 হলো, এখন $100 হলো, এখন আপনি চাচ্ছেন যে আপনার আরও একটু কিছু হোক, এমন সময় $100 হওয়ার পরবর্তী টাইমে দেখতে পাইলেন যে বাইকও চলে গিয়েছে, আপনি যে এতদিন থেকে কাজ করলেন এতটা আশা নিয়েছিলেন সে আশাটা কি আপনার পূর্ণ হবে? পূর্ণ হবে না, মানে অনাকাঙ্ক্ষিতভাবেই থেকে যাবে বা এখান থেকে পাইকর মতো কষ্ট নিয়ে থেকে যাবে। কারণটা হচ্ছে আপনার টিম লিডার সঠিক ছিল না, কারণ আপনার টিম লিডার আপনাকে ভালো করে প্রোটেক্ট করতে পারে নাই। আমি এখানে $300 ডিপোজিট করলাম কোন সাহসে? অবশ্যই আমার সাহস রয়েছে এবং আমি সেই সার্ভিসটা দিতে পারবো, আমি অবশ্যই বুঝতে পারবো যে কখন চলে যেতে পারে, এটার উপর ভিত্তি করে আমি এখানে $300 আমি ডিপোজিট করেছি। সো আমি $300 ডিপোজিট করেছি, আমার এইটুকু সাহস আছে নিজের ওপর, নিজের ওপর আত্মবিশ্বাস আছে। সেক্ষেত্রে আপনি যদি এখানে $50 ডিপোজিট করেন আপনাকে নিয়েও তো আমাকে কাজটা করতে হবে, তাই না? সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি চান অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারেন। আর আবারও বলছি, যারা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছেন কিন্তু ডিপোজিট করেনি, তারা নতুন করে আমার ইনভাইট লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার সাথে কাজ করা শুরু করুন। আর যারা এখনও অ্যাকাউন্ট করেননি তারা নির্ভয়ে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, আমার আন্ডারে চলে আসুন, অবশ্যই এখান থেকে আমি ভালো আপনাদের একটি প্রফিট তৈরি করে দিব ইনশাল্লাহ। সো এখানে আমার উইথড্রল সাকসেসফুল হয়ে গিয়েছে, তো যেহেতু উইথড্রল সাকসেসফুল হয়ে গেছে আমার প্রোফাইলে আমি চলে আসবো, অ্যান্ড প্রোফাইলে দেখতে পাবো অলরেডি আমার $303 অ্যাড হয়ে গিয়েছে অ্যাসেট। এখন আমার কাজ হচ্ছে কাজ করা, সো কাজ করার জন্য আমি টাস্ক অপশনের উপর চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, আমরা টাস্ক অপশনের উপর চলে আসবো, আচ্ছা আমরা টাস্ক অপশনে না গিয়ে এখানে হোম বাটনের উপর চাপ দিব, অ্যান্ড হোম বাটনের উপর চাপ দিয়ে একটু নিচের দিকে চলে আসবো, অ্যান্ড যেহেতু আমার VIP1 সেক্ষেত্রে VIP1 এটার উপর আমি চাপ দিব। সো চাপ দিলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যান্ড এখানে আমার 10টি কাজ শো করবে, এই অপটিমাইজেশন, এই অপটিমাইজেশনের এখানে স্টার্ট অপটিমাইজেশন, এখানে নিচে আপনাদেরকে স্টার্ট লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এইটা, অ্যান্ড এখানে আপনাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে অবশ্যই প্রতিদিন কাজটিকে আমি কমপ্লিট করে নিতে হবে, সো অবশ্যই আমি এখানে কাজটি কমপ্লিট করব, ঠিক আছে। অ্যান্ড আপনারা জাস্ট 10টি কাজ আমি কমপ্লিট করব, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা অবশ্যই আরও কিছু অবশ্যই কোয়েশ্চেন আপনাদের রয়েছে যে আসলে এই যে অ্যামাউন্টটা, এত বড় একটা অ্যামাউন্ট রিচার্জ করবেন বা আমি করছি, যে কেউ করছে না কেন, এটাকে আপনি উইথড্র নেওয়ার সিস্টেমটা আসলে কী? তো উইথড্র নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি যে ডিপোজিটকৃত টাকাটা 2 দিন পর আপনি এখান থেকে চাইলেই উইথড্র নিতে পারবেন, শুধু অল্প কিছু টাকা না, আপনি চাইলে সম্পূর্ণ টাকাটা এখানে উইথড্র নিতে পারবেন, 2 থেকে 3 দিন পর আপনি সম্পূর্ণ টাকাটা এখানে উইথড্র নিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, ঠিক আছে। তো এখানে কোনো ভয়ের কারণ নাই বা চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। সো অবশ্যই আপনি এখানে নির্ভয়ে তাড়াতাড়ি ইমিডিয়েটলি যুক্ত হয়ে যান, ওকে। দেন আমার এখানে 10টি কাজ প্রায় কমপ্লিট অ্যান্ড কমপ্লিট হয়ে গিয়েছে, আচ্ছা আমার 10টি কাজ এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আর কাজ আমার নেই, সেক্ষেত্রে আমার নেক্সট ডে আবারও এখানে আমার কাজ করতে পারবো। অ্যান্ড টুডে আর্নিং যদি দেখি আমার, তাহলে এখানে দেখতে পাবো আমার টুডে আর্নিং হচ্ছে
8.51, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে বা দেখা হবে, এই রিলেটেড বা এর আপডেট ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো খুব শীঘ্রই, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে আমার আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে চলে আসবো, চিন্তার কোনো কারণ নেই, নতুন আপডেট নিয়ে আসবো এই বাইগোর। আর অবশ্যই আমার ফুল সাপোর্ট পেতে হলে অবশ্যই আমার টিমে আপনাকে থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই আমার টিমে থাকতে হবে। অ্যান্ড আপনি অ্যাকাউন্টে যদি ডিপোজিট করেন সব অবশ্যই আমাকে জানাবেন। আর যারা ডিপোজিট করতে পারেন না, কাজ করতে ইচ্ছুক বা ডিপোজিট করতে পারেন না, আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন না, আপনাদের যে ডলার, সে ডলার কেনার প্রয়োজন, সেক্ষেত্রেও আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি ডলার চাইলে কিনতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।